সকলকে আবারও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেল লেট স্টাডিতে আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো প্রত্যেককে সুস্থ আছো আর নিজের নিজের প্রিপারেশন খুব সঠিকভাবে খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ আমরা ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের পরিবেশ বইটি শুরু করেছিলাম এর আগে আমাদের বেশ কয়েকটি ক্লাস অলরেডি হয়ে গেছে যারা এখন অবধি সেই ক্লাসগুলো করনি তারা কিন্তু আমাদের প্লে লিস্টে গিয়ে আগে সে ক্লাসগুলো করে নাও দেখো আমরা যেটা ভেবেছি যেহেতু আমাদের হাতে সময় কিন্তু একেবারেই কম তাই আমরা আর এখন এত ডিটেল আলোচনা না করে টু দ্য পয়েন্ট বা টু দ্য টপিক ধরেই কিন্তু আলোচনা করব। তাই আমাদের আজকের ক্লাসটি এবং এরপরে আরেকটি ক্লাস হবে এবং তারপরে কিন্তু আমরা ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের বইটি বন্ধ করব। তারপর আপাতত যা সিলেবাস রয়েছে সেই হিসেবে কিন্তু টু দ্য পয়েন্ট এবং বা টু দ্য টপিক অনুযায়ী কিন্তু আমরা এগোবো তো দেখো আমাদের আজকের যে আলোচনা বিষয় বা আজকে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে অধ্যায় ফাইভ ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের যে পরিবেশ রয়েছে তার অধ্যায় ফাইভ কি পরিবেশের অবক্ষয় ও দূষণ এর মধ্য থেকে যেসব বিষয় বা যেসব জিনিস কোয়েশন আসার মধ্যে থাকে বা যেসব কোয়েশন বিগত বছরগুলিতে বা বিগত বছরগুলিতে অন্যান্য ডেটে বা সেন্ট্রাল টেটে এসেছে আমরা কিন্তু সেই কোয়েশ্চেনগুলো সেই টপিকগুলো নিয়েই আলোচনা করব। এছাড়া অযথা কোনো অন্য জিনিস সেগুলো আসার কোনো সম্ভাবনা নেই বা যেগুলো আসবে না বললেই চলে সেগুলো কিন্তু আমরা এড়িয়ে যাব কারণ সময় কিন্তু কম এখন খুব স্মার্টলি কিন্তু আমাদের এগোতে হবে তো আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক তো প্রথমে আমাদের যে জিনিসটি সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে বায়ু দূষণ কি বলছে বিজ্ঞানী পার্কিন্স। এর মতে বায়ুমণ্ডলে উপস্থিত থাকা বা বায়ুমণ্ডলে নির্গত হওয়া দূষিত ধোঁয়া গ্যাস গন্ধ ধোঁয়াশা বাষ্প ইত্যাদি যে পরিমাণে ও যতক্ষণ স্থায়ী হলে মানুষ জীবজন্তু ও উদ্ভিদ জগতের ক্ষতি হয় বা মানুষের জীবন ও স্বাচ্ছন্দ্যে বাধা দেয় তাকে বায়ু দূষণ বলে এখানে উল্লেখ করা যায় যে বায়ু দূষণের পরিধি ও ব্যাপকতা সবচেয়ে বেশি কারণ বায়ু সবচেয়ে তাড়াতাড়ি দূষিত পদার্থকে চতুর্দিকে ছাড়িয়ে দিতে পারে সরি চতুর্দিকে ছড়িয়ে দিতে পারে দেখো তাহলে আমরা কিন্তু এই বায়ু দূষণ বা পরিবেশ দূষণ এসব কিন্তু আমরা ছোটো থেকে কিন্তু আমরা এগুলো থেকে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাই না আমরা এইসব সম্পর্কে কিন্তু জানি বুঝি হুম তাই আশা করি বেশি ডিটেল ডিটেল আলোচনা করার প্রয়োজন পড়বে না তো বায়ু বলতে কি বলেছে বায়ুমণ্ডলে উপস্থিত থাকা বা বায়ুমণ্ডলে নির্গত হওয়া দূষিত ধোয়া গ্যাস গন্ধ ধোঁয়াশা ইত্যাদি মিশে কী হয় মানুষ জীবজন্তু বা উদ্ভিদ জগতে যে ক্ষতি করে সেটা কি সেটাই হচ্ছে বায়ু আর একটা জিনিস মনে রাখতে হবে যে বায়ু দূষণের ব্যাপকতা কিন্তু সবচেয়ে বেশি অন্যান্য দূষণের থেকে নেক্সট দেখো বায়ু মূল উপাদানগুলি কী 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 উপাদান হচ্ছে তিনটি উপাদান একটা কি সালফার ডাইঅক্সাইড আর একটা কি নাইট্রোজেন ডাইঅক্সাইড আর একটা কি পাথাসের ভাসমান শুক্র কণিকা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার অর্থাৎ এসপিএম এখানে কিন্তু এসপিএম এসপিএমের ফুল ফর্ম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে কী কী উপাদান একটা সালফার ডাইঅক্সাইড যার হচ্ছে এ সংকেত হচ্ছে এস ও টু নাইট্রোজেন নাইট্রোজেন অক্সাইড যার হচ্ছে এনও আর কি এসপিএম অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার তারপর মানবদেহে বায়ু দূষকগুলোর প্রভাব কী অর্থাৎ বায়ু দূষণের ফলে কিন্তু মানুষের বা মানবদেহে কী কী ক্ষতি হতে পারে চলে একটু জেনে নিই কী বলছে বলছে কার্বন মনোক্সাইড এর প্রভাবে দৃষ্টি বিভ্রম শক্তি হানি মাথা ধরা মাথা ব্যথা মাথা ঝিমঝিম অজ্ঞান হয়ে যাওয়া রক্তের অক্সিজেন বহন ক্ষমতা কমে যাওয়া এমনকি কার্বন মনোক্সাইডের প্রভাবে মৃত্যুও হতে পারে বস্তুত সিও বা কার্বন মনোক্সাইড একটি বায়ুদূষক ও রক্তদূষক গ্যাস ভালো করে মনে রাখবে নেক্সট দেখো কার্বন ডাইঅক্সাইড সিও টু এর প্রভাবে শ্বাসকষ্ট ও শারীরিক নানা অস্বস্তি হয় তারপর সালফার ডাইঅক্সাইড এসো টু এর প্রভাবে শ্বাসকষ্ট কাশি চোখে অস্বস্তি হৃদযন্ত্র গণ্ডগোল এমনকি মৃত্যু হতে পারে অর্থাৎ আমাদেরকে এখানে এই জিনিসগুলো শুধু একটু মাথায় রাখতে হবে যে বায়ু দূষণের ফলে কী কী সমস্যা বা কী কী অসুখ হতে পারে নেক্সট দেখো নাইট্রোজেনের অক্সাইডগুলি যেমন নাইট্রিক অক্সাইড যা সংকেত হচ্ছে এনও নাইট্রোজেন নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড এর প্রভাবে জীব জীবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় রক্ত দূষিত হয় ফুসফুসের ক্ষতি হয় চোখ নাক ও গলায় অস্বস্তি হয় মৃত্যুও হতে পারে তারপরে নাইট্রোজেন হাইড্রোজেন সালফাইড এর প্রভাবে মাথা ধরা বমিভাব পেট খারাপ চোখ ও গলা জ্বালা এমনকি শ্বাসকষ্টে মৃত্যু হতে পারে তারপর হাইড্রোজেন ফ্লোরাইড ফ্লুরোসিস নামক রোগ সৃষ্টি করে হাত পা হাঁটু দ্বারা গাঁটে ব্যথা হয় আবার বলছি হাইড্রোজেন ফ্লোরাইড এটা হবে ফ্লোরাইড কী হয় হাইড্রোজেন ফ্লোরাইড যার সঙ্গে এই এইচএফ এটা কিন্তু ফ্লুরোসিস নামক রোগের সৃষ্টি করে এবার এই জিনিসটা মনে রাখতে হবে যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন কবে কার্যকর করা হয় তা সালটি হচ্ছে উনিশশো সালে এই উনিশশো সালে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন কার্যকর করা হয় নেক্সটে বায়ু দূষণের পরে আসছে আমাদের জল দূষণ জল দূষণ কি বলছে জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং তার ফলে জলচ উদ্ভিদ প্রাণী ও মানুষের ক্ষতির আশঙ্কা থাকে তবে জলের সেই খারাপ অবস্থাকে জল দূষণ বা ওয়াটার পলিউশন বলে এবার আমাদেরকে একটা জিনিস জানতে হবে বলছে জীব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি বলতে কি বোঝাই তাহলে কিনা দেখো জীব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি যার পুরো নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে জলত জলজ ব্যাকটেরিয়া ও অন্যান্য অনুজীবদের স্বাভাবিক কাজকর্ম ও বাড় জন্য জলে দ্রবীভূত অক্সিজেনের চাহিদা বা দ্রবীভূত অক্সিজেনের ক্রমরস্যমান অবস্থাকে বোঝায় অন্যভাবে বলতে গেলে দূষিত জলে জৈব পদার্থের চারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদাকে জীব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি বলে এটি লিটার প্রতি মিলিগ্রাম এককে বা পিপিএম এককে প্রকাশ করা হয় আচ্ছা এটা মনে হয় তোমাদের মাথার ওপর যায় তাই ব্যাপারটা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি দেখো জল দূষিত হলে সেই দূষিত পদার্থকে রাসায়নিকভাবে ভেঙে দেওয়া বা বিয়োজিত করার জন্য কী চাই দরকার হচ্ছে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু অর্থাৎ যাতে আমরা অনুজীব বলি তাহলে আমরা জানি যে জল যত দূষিত হবে ততই সেই জলে ব্যাকটেরিয়া ও জীবাণুরা কীভাবে সংখ্যায় বাড়বে তাদের নিজেদের বেঁচে থাকার জন্য বা দূষিত পদার্থকে পচিয়ে ফেলার জন্য তখন দরকার হয় আরও কিসের অক্সিজেনের সুতরাং দূষিত জলে জীবাণু সংখ্যা যত বাড়বে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ক্রমশ তত কমবে সেই কারণে জল কতটা দূষিত হয়েছে তা বোঝার জন্য বিজ্ঞানীরা জলে দ্রবীভূত অক্সিজেনের জীব রাসায়নিক চাহিদা মেপে থাকেন বা বিওডি মেপে থাকেন তারপরে দেখো জলে বিওডির মাত্রা কত হওয়া উচিত এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সাধারণ জলে বিওডির মাত্রা থার্টি পিপিএম এর কম হলে ভালো হয় পানীয় জলের জন্য মাত্রা হওয়া উচিত ফাইভ পিপিএমের কম অর্থাৎ কি প্রতি মিলিগ্রাম একক তারপরে হচ্ছে আর্সেনিক দূষণ আর্সেনিক দূষণ কি বলছে অতিরিক্ত আর্সেনিক যুক্ত হয়ে জল বা মাটি দূষিত হওয়াকে আর্সেনিক দূষণ বা আর্সেনিক পলিউশন বলে তবে আর্সেনিক দূষণের কথাই সাধারণভাবে জল দূষণের কথাই প্রথম মনে পড়ে মাটির সঙ্গে অতিরিক্ত আর্সেনিক যুক্ত হলে মাটি দূষিত হয় তেমনি জলের সঙ্গে আর্সেনিক মিশে জলকে দূষিত করে তোলে এর মধ্যে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার কোয়েশ্চেন যদি হয় যে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা কত তাহলে কি বলবে আনসার হবে জিরো মিলিগ্রাম পার লিটার নেক্সট হচ্ছে মানুষের ওপর আর্সেনিক দূষণের প্রভাব কী দেখো ফার্স্ট হচ্ছে ফুসফুসের প্রদাহ অ্যাজ ব্রঙ্কাইটিস হওয়া তারপর যকৃতের রোগ দেখা দেয় এরপর হচ্ছে মানু মানুষের ত্বক নখ ও চুলে আর্সেনিক সঞ্চিত হয়ে গায়ে ফুসকুড়ি হাতে পায়ে কালো দাগ চুলকুনি ক্যান্সার হতে পারে হাতে ও পায়ের নখে অসংখ্য সাদা দাগ তৈরি হয় একে মিচ রেখা বা অলরিচ মিজ লাইন বলে এখানে যেটা আমরা জানতে হবে এই মিজ রেখা কিসের প্রভাবে হয় সেটি হচ্ছে আর্সেনিকের প্রভাবে তারপর গায়ে মুখে নীলচে ছোপ দেখা দেয় নেক্সট পায়ের পাতায় কালো রঙের ঘা হয় একে ব্ল্যাক ফুড ডিজিস বলে এই রোগে আক্রান্ত হয়ে চিলি ও তাইওয়ানে বহু লক্ষ লোক মারা গেছেন তোমরা তো আগে এই ব্ল্যাক ফুড সম্পর্কে অনেকে জেনেছো বা শুনেছ তো ব্ল্যাক কার প্রভাবে হয় বা কী দূষণের প্রভাবে সেটা হচ্ছে আর্সেনিকের প্রভাবে বা আর্সেনিক দূষণের ফলে কিন্তু এই ব্ল্যাক ফুড ডিসিজ দেখা দেয় আর এই ব্ল্যাক ডিজিজ আগে কোথায় হয়েছিল। চিলি ও তাইওয়ানে কিন্তু এই ব্ল্যাক ফুড ডিজিজের এক ব্যাপক মহামারী বলতে পারো তা কিন্তু হয়েছিল দেখো এই যে আমাদের এখানে যে রয়েছে এটি হচ্ছে আমাদের মিচ রেখা বা অলরিচ মিস লাইন তারপরে এই ব্ল্যাক ফোর ডিজিজ আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছি যে কোনটা কি এই যে এখানে যে এই নোকের যে কালারগুলো রয়েছে এখানে নোকের কালারগুলো লক্ষ্য করো কী হয়েছে আর এখানে এই পা দেখো কি হয়েছে নেক্সট হচ্ছে মিনামাটা রোগ কি ভীষণ ইম্পর্টেন্ট মিনামাটা রোগ দূষণের ফলে জাপানের মিনামাটা উপসাগর সংলগ্ন এলাকায় উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশকে মানব মানবদেহে যে দুরারোগ্য মারুণ রোগের সৃষ্টি হয়েছিল তাকে মিনামাটা রোগ বা মিনামাটা ব্যাধি বা মিনামাটা ডিসিজ বলে তাহলে কী দূষণের ফলে এই মিনামাটা রোগ সৃষ্টি হয় তা হচ্ছে পারদ দূষণের ফলে সেটা প্রথমে কোথায় হয়েছিল সেটা প্রথমে হয়েছে জাপানের মিনামাটা উপসাগরে তারপর দেখো বলছে মিজামানের রোগ কেন হয়েছিল এই মিজামানের রোগের হিস্ট্রি কি চলো একটু জেনে নিই আমরা বলছে উনিশশো থেকে ষাটের দশকে জাপানের চিসো কর্পোরেশনের কারখানা থেকে প্রচুর পরিমাণে মিথাইল মার্কারি মিনামাটা উপসাগরে ফেলা হতো কি করা হতো এই জাপানের যে চিসো কর্পোরেশন ছিল যে 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 একটা ফ্যাক্টরি ছিল সেখান থেকে মিথাইল মার্কারি মিথাইল মার্কারি কি করা হতো মিনামাটা যে একটা উপসাগর ছিল সেখানে ফেলা হতো এরপরে কি হলো ফলে স্থানীয়ভাবে পারদের মাত্রা ভীষণ বেড়ে যায় কয়েক হাজার মানুষ মিনামাটা রোগে আক্রান্ত হয়ে মারা যায় সামুদ্রিক প্রাণী ও এতে ক্ষতি হয় কেন এই যে সেই মিথাইল মার্গাড়ি সেই মিনামাটা উপসাগরে ফেলা হলো এবং সেখানে যত প্রাণী ছিল যত জলজ প্রাণী ছিল বা যত সামুদ্রিক প্রাণী ছিল তারা গেল এরপরে কি সেই জলজ বাস্তুতন্ত্র বিঘ্নিত হলো এবার তারপরে সেখানকার বা সেই উপসাগর মাছ বা অন্যান্য জিনিস যেসব মানুষটা খেলো তাদের কিন্তু সেই মিনামাটা রোগে কিন্তু আক্রান্ত হলো এবং প্রচুর মানুষ কিন্তু মারা গেল। এই যে দেখো এটা হচ্ছে মিনামাটা ডিসিজের লক্ষণ চলো নেক্সটে দেখো ইটা ইটাই রোগ ইটাই ইটাই রোগ তাহলে এই ইটাই ইটাই রোগ কি বলছে ক্যাডমিয়াম দূষণের ফলে ক্যাডমিয়াম দূষণের ফলে জাপানের দ্বীপের তোয়ামা অঞ্চলে উনিশশো বারো সাল নাগাদ দেহে যে ক্ষতিকর হাড়ের রোগ বিপর্যয় সৃষ্টি করেছিল তা ইটা ইটাই রোগ নামে পরিচিত এই রোগটিকে আগুচাউচ রোগও বলা হয় তাহলে এই ইটায় রোগ বা আউচাউচ রোগ কার প্রভাবে হয় সেটা বা কী দূষণে ফলা হয় সেটা হচ্ছে ক্যাডমিয়ামের প্রভাবে ক্যাডমিয়াম এর হচ্ছে সিডি তবে দেখো এই ইটায় রোগ কেন হয়েছিল কি বলছে সরস শতক থেকে বিংশ শতাব্দীর প্রায় মাঝামাঝি পর্যন্ত সময়ে জাপানের দ্বীপের তোয়ামা অঞ্চলে সোনা রুপো সীসা তামা জিঙ্ক প্রভৃতি খনিজ উত্তোলনের জন্য কামিওকা খনি খুনি নাম বলছে কামিওকা খনি বিখ্যাত ছিল খনিতে খননের ফলে প্রচুর ক্যাডমিয়াম যা জিঙ্গের সঙ্গে পাওয়া যায় পরিবেশে ছড়িয়ে পড়ে ফলে জিঞ্জো নদীর জল দূষিত হয় এই জল চাষের জন্য ব্যবহার করা হতো তাই বিরাট এলাকা জুড়ে জল ও মাটি ক্যাডমিয়াম দূষিত হয়ে পড়ে এটি ভারী ধাতু ঘটিত দূষণ তাছাড়া বুঝতে পেরেছ নেক্সট দেখো এটা হচ্ছে এটা ডিজিজের লক্ষণ আচ্ছা এবার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে দেখা যায় বা এর আগের বছর কিন্তু কোয়েশ্চেন এসছে কি জল দূষণের ফলে জীবাণুঘটিত জলবায়িত কী কী রোগ হতে পারে দেখো একটা হচ্ছে এক কোষি প্রোটোজয়া ঘটিত রোগ যার মধ্যে পড়ছে অ্যামিবায়োসিস জিআর্ডিয়াসিস অর্থাৎ আমাশই আর কি জিয়ার তারপরে ভাইরাস গঠিত রোগ এই জলবাহিত ভাইরাস গঠিত রোগের মধ্যে পড়ছে ভাইরাল হেপাটাইটিস এ এবং ই তার সঙ্গে পড়ছে পোলিও নেক্সট হচ্ছে জীবাণু ঘটিত রোগ এই জীবাণু ঘটিত রোগের মধ্যে পড়ছে টাইফয়েড প্যারাটাইফয়েড কলেরা ব্যাসিলারি ডিসেন্ট্রি এরপরে রয়েছে কৃমি ঘটিত রোগ এই কৃমি কৃমিগঠিত মধ্যে ঘটিত রোগের মধ্যে গোলকৃমি ও ফিতাকৃমি থেকে হাইড্রেটিভ রোগ ইত্যাদি এবার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা বা ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে দেখো ইনভারনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ইপিএ এর মতে পানীয় জলে পানীয় জলের জন্য আদর্শ পিএইচের মান কতর মধ্যে থাকা উচিত সিক্স থেকে এইট এর মধ্যে কিন্তু এই পানীয় জলে পিএইচের মান থাকা উচিত কিন্তু যদি কোয়েশ্চেন বলে যে বিশুদ্ধ জলের পিএইচের মান কত তাহলে বলবে সাত বিশুদ্ধ জলের পিএইচ মান হচ্ছে স্বাদ আর যদি কোয়েশ্চেন বলে যে পানীয় জলের আদর্শ পিএইচ মান কত তাহলে সেটাতে হবে সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভের মধ্যে বিরাজ করবে ওকে নেক্সট দেখো শব্দ দূষণ বলছে শব্দ ও শব্দ দূষণ পরিমাপের একক কি এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন একবার কিন্তু পরীক্ষা এসেছিল সেটা কি শব্দ ও শব্দদূষণ পরিমাপের একক হলো ডেসিবেল তারপর শব্দ পরিমাপ করার একক হলি কী আর কি কী দেখো শব্দের তীব্রতা শব্দের তীব্রতার এসআই একক হলো ওয়াট প্রতি বর্গ কিলোমিটারে ওয়াট পার বর্গ কিলোমিটার হুম তারপর ওয়াট পার স্কোয়ার মিটার দেখো তারপর হচ্ছে শব্দের চাপের এসআই একক আমরা জানি যে শব্দের চাপের এসআই একক হল পাস্কাল তারপর শব্দের শব্দের ফ্রিকোয়েন্সির একক বা শব্দের পুনঃপুনদের একক সেটা বলছে হার্স সেটা কি সেটা হচ্ছে হার্স আচ্ছা দেখো আমাদের আজকের আলোচনা কিন্তু এই অবধি থাকবে হুম আমরা এর পরের ক্লাসে বা এরপরে হয়তো আমরা একটি ক্লাস দিব সেই ক্লাসে এই অনিশ চট্টোপাধ্যায়ের বই থেকে যত কিছু রয়েছে সেই সব কিন্তু একবারে ডিসকাশন করে দেওয়া হবে অর্থাৎ এর পরের ক্লাসটি কিন্তু আমাদের এই অনিশ চট্টোপাধ্যায়ের সিরিজে কিন্তু লাস্ট ক্লাস হবে হুম তারপরে আমরা অনিশ চট্টোপাধ্যায় শেষ করে ফেলবো তারপরে কিছু টুকরো টুকরো টপিক রয়েছে সেসব সব টপিক শেষ হয়ে গেলে সেটা মোটামুটি দু একটা ক্লাসে হয়ে যাবে তারপরে আমরা ইভিএসের প্যাটাগোকি শুরু করে দেব তাই আচ্ছা এই আমাদের আজকের পিডিএফটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এর লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পাবে যারা সেখান থেকে হয়তো জয়েন করতে যেতে সমস্যা হচ্ছে তোমরা টেলিগ্রাম ওপেন করে আমাদের ইউটিউব চ্যানেল যার নাম কি নাম লেট স্টাডি ইন বেঙ্গলি এই নামটা যদি সার্চ করো তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখানে যুক্ত হয়ে গেলে তোমরা সমস্ত পিডিএফ কিন্তু বা সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা তথ্য তোমরা কিন্তু সেখানেই পাবে তাই তোমরা যারা এখনও অবধি জয়েন হওনি তারা কিন্তু জয়েন হয়ে যাও আচ্ছা এবারে তোমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো কোনো কনফিউশন থাকলে তোমরা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আর আজকের ক্লাসটি বা আজকের আলোচনাটি তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে বা তোমার কাছে বোধগম্য হলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আজকের ক্লাসটি বা আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের বোঝাতে পারো তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের পরের ভিডিওতে